সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়ান সেকেন্ড স্কুলে। আজকে তোমাদেরকে তোমাদের নবম শ্রেণীর বাংলা যে 2021-এর যে ফার্স্ট উইকের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটার আমরা সলিউশন দেখব। তো তাহলে চলো ফার্স্ট অফ অল আমরা কোশ্চেনগুলোর সাথে পরিচিত হয়ে নিই। তো তোমাদের প্রথমে অধ্যায়টা দেখতে হবে যে এটা কোন অধ্যায়ের ওপর বা হচ্ছে কিসের ওপর নিবন্ধন করে হচ্ছে নির্ভর করে কোশ্চেনটা রেডি করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে গদ্যের ওপরে ডিপেন্ড করে, অর্থাৎ হচ্ছে বই পড়ার ওপর নির্ভর করে তোমার এই কোশ্চেনটা করা হয়েছে। এবং তোমরা অবশ্যই নির্দেশনাটা ভালো করে পড়বা, বিকজ নির্দেশনাটা তোমাদের যে নির্ধারিত কাজটা দেওয়া হয়েছে সেটা প্রচণ্ড ইফেক্ট ফেলে। বিকজ নির্দেশনাটা বলে দিবে যে আসলে তুমি কীভাবে কোশ্চেনটা তুমি লিখবা এবং কোন অধ্যায়ের ওপর কীভাবে লিখতে হবে। ওকে, তো তোমাদের একটা রচনার মতো লিখতে বলতেছে যে স্বশিক্ষা অর্জনে বই পড়ার যে গুরুত্বটা এ সম্পর্কে তোমরা একটা রচনা আকারে লিখো, এবং কীভাবে অতি উত্তম বা ভালো রেজাল্ট করা যায় বা কী কী করা যায় তোমরা এ পাশে দেখতেই পাচ্ছ মূল্যায়নটা। তো আমি তোমাদেরকে এখানে সুন্দর করে উপস্থাপন করেছি, তোমরা জাস্ট যেভাবে আছে সেভাবে দেখে সুন্দর করে তোমরা তোমাদের খাতায় একেবারে কাটাকাটি বাদ দিয়ে সুন্দর করে কালারফুল করে সুন্দর করে উপস্থাপন করবে, তাহলে দেখবা যে তোমরা অতি উত্তম বা উত্তম বা হচ্ছে এক্সেলেন্ট এগুলো খুব সুন্দর সুন্দর মার্ক পাওয়া। ওকে, তো তাহলে আমি এখানে সুন্দর করে উপস্থাপন করেছি, আমি তোমাদেরকে পড়ে শোনাবো না, পড়ে শোনালে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর তোমরা বোরিং ফিল করবে, দ্যাটস ওয়াই আমি সেটা করবো না, আমি জাস্ট শুধু দিয়ে রাখবা, তোমরা জাস্ট ওভাবে তুলে রাখবা। ওকে, সো লেটস স্টার্ট।